আর সমস্ত কিছু আছে তোমার কাছে নিজেকে যোগ্য বানানোর জন্য, নিজেকে দক্ষ বানানোর জন্য, নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য, তাও তুমি আজ অসহায়। আজ তুমি একা অনুভব করছো, নিজেকে তুচ্ছ অনুভব করছো, কোনোদিনে কিছু করতে পারবে না এটা মেনে নিচ্ছ বা নিজের জীবনকে দোষ দিয়ে যাচ্ছ। আর্থিক সে সমস্যার জন্য জীবনের পরিশ্রম করাই ছেড়ে দিচ্ছ, কারণ তুমি মনে করো কোনো বড় জায়গায় পৌঁছতে গেলে শুধুমাত্র অর্থের প্রয়োজন হয়। পরিশ্রম ত্যাগ আশা এগুলো মূল্যহীন তোমার কাছে, আর তাই তোমার কাছে সব থেকে তুমি আজ অজুহাতের শিকারি। অজুহাত আজ তোমাকে ঘিরে নিয়েছে চারদিক থেকে। তোমার কাছে স্মার্টফোন রয়েছে, সেটা সঠিক ব্যবহার তুমি শিখোনি। তোমার কাছে বই রয়েছে কিন্তু পড়ার সময় পাওনি। বুদ্ধি তো রয়েছে কিন্তু সেটা তর্ক বিতর্ক আর মূল্যহীন কাজে নিয়োগ করায়। আত্মবিশ্বাস তুমি অন্যের উপর রাখো। আজ নিজেকে ছেড়ে সবাইকে তুমি সুখী মনে করো। আজ বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য নিজের হেয়ার স্টাইল আর দামি পোশাক দিয়ে তুমি নিজেকে উচ্চ মনে করো। আজ বন্ধু বান্ধবকে তুমি বাবা মায়ের ঊর্ধ্বে বসিয়েছ। আজ প্রেমিক প্রেমিকার ওপর নিজের মূল্যবান সময় তুমি শেষ করছো। আজ অজান্তে নয়, জেনে এই ব্যর্থতার কবলে নিজেকে দমন করছো। জেনে রাখবে সময় আসবে একদিন যেদিন আজকের এই ভুলভ্রান্তি, তোমার অধৈর্য, তোমার অন্ধবিশ্বাস তোমারই করবে তিন মুঠো মাটি দিবে। সেদিন তুমি চাইলেও আর উঠে দাঁড়াতে পারবে না। সেদিন জিতে যাবে তোমার অজুহাত, সেদিন জিতে যাবে তোমার অন্ধবিশ্বাস, সেদিন জিতে যাবে তোমার ভুলভ্রান্তি আর পরিহাস। কাটবে সেদিন, হারবে সেদিন, শোকাতেও পারবে না কারো কোনো ঋণ। সেদিন তুমি নিঃসঙ্গ, সেদিন হবে না তোমার বাবা মার গর্ব, মনে রাখবে তোমার প্রেমিক প্রেমিকা তোমার কয়েকদিনের জন্য। আমি সেই দিনের কথা বলছি না যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি তো সেই দিনের কথা বলছি যেদিন তুমি জীবিত থেকেও একটু একটু করে মরবে। সেদিন থাকবে না কেউ পাশে, বলবে না কেউ হেসে, সাহায্য করবে না কেউ ভালোবেসে, কারণ সেদিন তুমি ব্যর্থ, সেদিন তুমি নিঃসঙ্গ, সেদিন তুমি পুরোপুরি ভগ্ন। সেদিন তুমি জীবিত থেকে তোমার পতন ঘটবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবীতে। তবে একটা কথা জানো কি, তোমার ওই পতন শুরু হয়ে গেছে অলরেডি সেদিন থেকে যেদিন তুমি বই পাশে রেখে ফেসবুকে সময় নষ্ট করেছ, যেদিন বাবা মায়ের মানা করা সত্ত্বেও তুমি বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়ে বেরিয়েছ, যেদিন তুমি একটা বাই একটা ফোনের জন্য বাবা মায়ের কাছে জোর জুলুম করেছ। পতন তোমার শুরু হয়ে গেছে আগে থেকেই। এবার তোমার উপর নির্ভর করে তুমি এই পতনটাকে থামাবে নাকি এইভাবে নিজেকে একটু একটু করে শেষ করে দিবে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে আলোচনাটি তার সাথে শেয়ার করো যার এটার প্রয়োজন। আর নিত্য নতুন পাওয়ারফুল মোটিভেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।